খাই, মা একটু রেখে দেবে? হাই, আজকে আমি একটু না বেশি এখানে নেই। ঠিক আছে, নেই তুমি খাও মা। আমি হ্যাঁ আমি এখন আমি রেখেছি এখানে। হিসাব করে নাও কত একটুখানি। কি হয়েছে? দুটো পিঁপড়ে নেই। এখনো খেতে বসে আছি। ফ্রিজের মধ্যে একটা স্যালাড আছে, হ্যাঁ ওইটাই কোন সময় বার করেছে এখানে। না মাংস দিও না আমাকে, একটু চিকেন খাবে না? ঠিক আছে, যেটুকু খাবে না খাবে, এই 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 হলুদ পাউডারটাতে লাগবে, এই হলুদ পাউডারটাতে। আচ্ছা একটা কন্টেনার দিচ্ছি, যার মধ্যে মাংসের সাইজ আস্তে আস্তে করে খাবে, অল্প অল্প করে চলে চলে খাবে শোনো। আজকে সব গল্প শুনলে না বাবু, তুমি আশ্চর্য হয়ে যাবে। কিরকম মানে চা খাবে না? চা খাবে না? আমার তরুণ কাকু এসে গেছে, চা খাবে? তারপরে থেকে একদম চুপচাপ দাদু। হ্যাঁ আমি তো বলেছি চুপচাপ। আচ্ছা দূর চলে এলো, তাহলে কোন কী চা খাওয়ালো গো তোর? যাওয়ার সময় বলে কি মা চা খাবে না? হ্যাঁ মানে বাবা ঠিক যাওয়ার সময় না একবার রাস্তায় চা খাবে, এই এতে যাওয়ার সময় রান্নাঘাট যাওয়ার সময় খাওয়া হয়নি, ফেরার সময় চা খেতেই হবে। আমি তো ওটা যখন বলো তুমি চা খাবে? না না আমি চা খাই না। বাড়ি কি চা খেয়েছে সত্যি? না না ওই রাস্তায় খেয়েছে চা তো। চা খেয়েছে? হ্যাঁ চা খেয়েছে। জল দেবেন? স্যালাড দেব? জল দেবেন? ওই ছোট বোতল তো দেননি আপনি, ছোট বোতল দিচ্ছি।
তাহলে বুঝেছ? সামনে বসে চা খেয়েছে, মঙ্গল বিচা ভাত, বাবা তো বিয়ে খেত না, চা খেত পান খেত। কি দেবো তুমি বললে? স্যালাড তো, এই স্যালাড দেবো, চা খেয়েছিস বাবা? হ্যাঁ চা খেয়ে আমি দেখাচ্ছি, তাই না? ওর মা খেল না, আমি আর তুমি খেলাম, ও খেল, আমি খেয়ে নি। ও বলছে বাবা মা এবার থেকে ওকে নিয়ে যেও তুমি সামনে কোথাও গেলে। মুখে দেখে রয়েছে সামনে বসে গোড়ার শরটা ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা রাখো, তোমার সামনে বসে একদম বেল প্যাড লাগিয়ে গেল। ও জলটা আবার ওইদিকে সরিয়ে রাখো, ওর বাবার বাবু জলটা একটু দাও। আমি তো ওই যে ঘুমিয়ে পড়ছে মাঝে ওই যে আসার সময় যদি শুনতে পেলো, না না আমি ঘুমাচ্ছি না, আমি তো বাবাকে মাঝে মাঝে থালা দিয়ে দিতাম আসার সময়। না তুমি আর আমি বাকি আছি বুঝলে তো, তুমি আমার খাওয়ার না একটু ইচ্ছা নেই, একটু খেয়েছো? কিছু খাইনি কিন্তু ওই আমগুলো খেলাম না, আম খেয়েছো? একটা মিষ্টি খাই খেয়েছো, একটু খাবি না, একটু নেই। মিষ্টি কোথায়? না তাহলে আমি ঢুকিয়ে দেবো বুঝলে তো, আমি একটা থেকে একটু নিয়ে আমি আর বেশি ঘাটাঘাটি করবো না। এবার তুমি একটু রাইস নেবে তো? আমি না খাবো, নেবে না? ঠিক আছে না, আমি জোর করছি না, আমি সেটাই জিজ্ঞেস করে নিলাম, জিজ্ঞেস করে নিলাম। যতক্ষণ না স্টার্ট দিচ্ছে বাড়ি টাকা বাই বাই টাকা আমাকে ওখানে লেজ দিচ্ছিল না ওই দোকানটায়, বিরিয়ানি করবে বলে কালকে বিরিয়ানি বানাবে না, এক ফোঁটা বানাবে না, না না কালকে তো ভাত আগেই বলে দিয়েছে। আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো খাবো না, এগুলো করলা খা, এগুলো খাবো না।
মা একটু টানটান হয়ে শোব। হ্যাঁ ওকে, টানটান হয়ে শোবে, ঠিক আছে তাই করবে। এত গুড বয় হয়েছে না, ভেরি 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 100 ভেরি বলে দিয়েছি। কালকে সকালে একটু পড়তে বসতে হবে। না না না, আস্তে আস্তে খাবে, আজকে তো পড়া বন্ধ। এখন রাত্রে আমার মামি পড়তে বসাবে না? আমি তুলে যাও না, কে তুমি? তোমার যা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সে তো মারা গেছে, মনে আছে, মারা গেছে। হ্যাঁ